হাইকোর্ট থেকে জামিন আদেশ পাওয়ার পর মঙ্গলবার বিকেলে বরগুনা কারাগার থেকে মুক্তি পেয়েছেন চাঞ্চল্যকর রিফাত শরীফ হত্যা মামলার প্রধান সাক্ষী থেকে আসামি হওয়া তার স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নি। গ্রেফতারের 48 দিন পর তিনি জামিনে মুক্তি পেলেন। তবে মিডিয়ার সঙ্গে কথা না বলা সহ কিছু শর্তে মিন্নিকে জামিন দিয়েছে আদালত। বরগুনা থেকে সোহেল হাফিজের পাঠানো রিপোর্টে বিস্তারিত। মঙ্গলবার বিকেল 4:30টার দিকে কারাগার থেকে মুক্তি পান মিন্নি। পরে তাকে অ্যাম্বুলেন্সে করে সরাসরি শহরের মইঠা এলাকায় বাবার বাসায় নিয়ে যাওয়া হয়। এ সময় কারা ফটকে মিন্নির স্বজন ও তার আইনজীবী উপস্থিত ছিলেন। এর আগে দুপুরে হাইকোর্টের দেওয়া মিন্নির জামিন আদেশ বরগুনা আদালতে পৌঁছায়। পরে মিন্নির পক্ষে জামিননামা দাখিল করেন তার আইনজীবী। বিকেল 3:50 জামিন আদেশ নিয়ে কারাগারে যান তিনি। 29/8/2019 তারিখ মিন্নির জামিনের আদেশ হয়। সেই দিন থেকে আসলেই ভালো লাগতো যে সর্বশেষ আজকে জামিনের আদেশ এসে পৌঁছানোর পর আমি বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে একটু আগে আমি জামিননামা দাখিল করেছি। এখন মুক্তি পরোয়ানা এসে পৌঁছেছে। রায় সন্তোষ প্রকাশ করে মিন্নির বাবা আবারও বলেন, প্রভাবশালী মহলের কারণেই মিন্নিকে গ্রেপ্তার করা হয়। বিচারক মন্ডলী মিন্নিকে বিবেচনা করেই সে যে নির্দোষ এই কারণেই তাকে জামিন দিয়েছে আমার মনে হয়। এক প্রভাবশালী মহল শুধু তারা এই খুনকে আড়াল করার জন্য আসামিদেরকে পার পাওয়ানোর জন্যই মিন্নিকে আসামি করা হয়েছে। গত 26 জুন সকালে বরগুনা সরকারি কলেজের সামনে সন্ত্রাসীরা প্রকাশ্যে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে মিন্নির স্বামী রিফাত শরীফকে। ওই দিনই বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান রিফাত। এ ঘটনায় রিফাতের বাবা 12 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত 5-6 জনকে আসামি করে বরগুনা থানায় মামলা করেন। পরে 16 জুলাই সকালে মিন্নিকে তার বাবার বাড়ি বরগুনা পৌর শহরের নয়াকাটা মইঠা এলাকা থেকে পুলিশ লাইনে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়। রাতে তাকে গ্রেপ্তার দেখানো হয়। 17 জুলাই মিন্নিকে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করা হলে বিচারক 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর কয়েক দফা আবেদন জানালেও নিম্ন আদালতে জামিন মেলেনি মিন্নির। পরে মামলায় জামিন চেয়ে মিন্নি হাইকোর্টে আবেদন করেন। গত বৃহস্পতিবার বিচারপতি ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মিন্নির জামিন আদেশ দেন। সোমবার সকালে মিন্নিকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে করা রাষ্ট্রপক্ষের আপিল আবেদনের উপর নো অর্ডার দেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। এর ফলে মিন্নির জামিনে মুক্তিতে সব বাধা কেটে যায়। NTV News Desk।